হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে সুন্দরভাবে গোছায় লেখার মাধ্যমে অ্যাসাইনমেন্টে অনেক ভালো নাম্বার পাওয়া যায়। তো আজকের এই ভিডিওটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম এবং অন্যটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার সময় বর্জনী, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লেখার সময় কি করা যাবে না। তো এই এই পয়েন্টগুলো আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে এগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে যে পয়েন্টটা আমি লিখবো সেটা হচ্ছে, দেখো অ্যাসাইনমেন্ট তোমাদের যে দুটো যে A4 সাইজের কাগজে লিখবে, প্রথমত লিখতে হচ্ছে A4 সাইজের কাগজে লেখার চেষ্টা করবে, সাইজের কাগজে। আর পাশাপাশি কি করবে, A4 সাইজে দেখবে একটা কাগজে দুটো পার্ট থাকে, তো চেষ্টা করবা যেন কাগজের এক একটা পার্টে লিখতে পারো, এক এক পার্টে যেন তোমার উত্তর করার চেষ্টা করবে, এক এক পার্টে উত্তর করার চেষ্টা করবে। অর্থাৎ দুই পাশে লেখার দরকার নেই, যে কোনো এক পাশে লিখলে হবে। দুই পাশে লিখলে কি হয়, পরের পেজের লেখা দেখতে খারাপ লাগে, তো স্যারেদের মনে একটা নেগেটিভ ভাব চলে আসতে পারে, তখন নাম্বার স্যারেরা একটু কমাই দিতে পারে। তো এক এক পাশে করে লিখবা, উত্তর লিখবে। বা দেখো আমরা দেখবো আমরা আরো কি কি করতে পারি। বা দেখো দুই নম্বর যে পয়েন্টটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রাসঙ্গিক উত্তর লিখতে হবে। প্রাসঙ্গিক উত্তর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, স্যারেরা যেমন পরীক্ষার সময় দেখেন যে কিভাবে হচ্ছে, কোন স্টুডেন্ট কত টাইম লিখছে বা কত কি, তা কিন্তু না। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে স্যারেরা জাস্ট উত্তর দেখবেন, অর্থাৎ আলটিমেট যে অ্যান্সার সেইটা দেখার চেষ্টা করবেন। তো অযথা নিজের উত্তর বড় করার জন্য কোনো অপ্রাসঙ্গিক কথা লেখা দরকার নেই, শুধুমাত্র প্রাসঙ্গিক উত্তর লিখবে। এবার দেখো আরেক তৃতীয় যে পয়েন্ট আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, সবসময় তোমাদের কাছে যে টেক্সট বুকটা থাকবে ওই টেক্সট বুক ফলো করে লেখার চেষ্টা করবে, টেক্সট বুক ফলো করে লেখার চেষ্টা করবে, টেক্সট বুক ফলো করবে। তাহলে টেক্সট বুক কি থাকে, টেক্সট বুকে যদি ফলো করবে বলতে কি, যে সরাসরি লিখে দেবে তা না, দেখা গেলো বইতে যেটা রয়েছে বি থেকে এ এর দিকে, সেটা তুমি হয়তো এ থেকে বি এর দিকে, এইভাবে একটু একটু যাতে তোমার লেখায় ভিন্নতা থাকে বই থেকে, কিন্তু তুমি বোর্ড যে মেন যে থিমটা সেটা তুমি টেক্সট বই বই থেকে ফলো করলেই হবে। দেখো চার নম্বরে যেটা লিখবো সেটা হচ্ছে, অবশ্যই তুমি যখন অ্যাসাইনমেন্ট লিখতে বসবে সেই অ্যাসাইনমেন্ট লেখা যেন পরিষ্কার হয়, অর্থাৎ লেখা পরিষ্কার থাকতে হবে, লেখা পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে থাকতে হবে। দেখো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে অবশ্যই এক একটা প্রশ্নের উত্তর প্যারা প্যারা করে দিয়ে লেখা লেখার চেষ্টা করবে, প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবে। অর্থাৎ দেখবা একটা প্রত্যেকটা প্রশ্নের চারটি করে ভাগ রয়েছে, তো চারটি প্রশ্নকে চারটি প্যারা করে প্যারায় লেখার চেষ্টা করবে। এতে শিক্ষকরা খুব সহজে প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেটা খুঁজতে তাদের জন্য সহজ হবে, তাই প্যারা প্যারা করে লেখার চেষ্টা করবে, লিখবে। বা দেখো আমরা এগুলো লেখলাম হচ্ছে অ্যাসাইনমেন্ট লেখার সময় কোন নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। এবার দেখবো হচ্ছে কোন নিয়মগুলো আমাদের বর্জন করতে হবে, অর্থাৎ আমাদের লেখার ক্ষেত্রে কোনগুলো বর্জন করতে হবে। তো দেখো আমরা অবশ্যই হাতে লেখা যেন বোঝা যায়, তো অস্পষ্ট লেখা যাবে না, অস্পষ্ট লেখা যাবে না, লেখা যাবে না। দুই নম্বর হচ্ছে, তোমার বাসার বাসায় যদি কারোর কারো যদি সেম অ্যাসাইনমেন্ট লেখে, বা তোমার স্কুলের বা কোনো বান্ধবী বন্ধু বান্ধবী যদি অ্যাসাইনমেন্ট লেখে, তার অ্যাসাইনমেন্ট হুবহু কপি করা যাবে না, হুবহু কপি করা যাবে না। দেখা গেলো স্যার তোমাদের তোমরা যদি একই কলেজে হও তাহলে কিন্তু স্যার বুঝতে পারবে যে এই দুটো অ্যাসাইনমেন্ট একই লেখা, তো হুবহু কপি করা যাবে না, এতে স্যারেরা কিন্তু নাম্বার কমিয়ে দেবে তোমাদের যদি হুবহু কপি করা তারা ধরতে পারেন এইটা, তো উভু কপি করা যাবে না। তো তার কাছ থেকে তুমি আসলে সে কোন সূত্রটা ব্যবহার করেছে বা কোন কোন যে কোন ধারাবাহিকতা রেখে সে লিখেছে, অর্থাৎ কোনটার পরে কোনটা লিখেছে, এভাবে সরাসরি লিখতে পারো, কিন্তু হুবহু সে যে ক লিখলে ক লিখবে বা খ লিখলে খ লিখবে এরকম কিছু না। তুমি চেষ্টা করবে তুমি নিজের মতো লেখার, কিন্তু তা অন্য কারোর কাছ থেকে উত্তরের থিমটা তুমি জেনে নিতে পারো। এবার লিখতে হচ্ছে বানান ভুল, বানান ভুল এবং অশুদ্ধ বাক্য, বানান ভুল ও অশুদ্ধ বাক্য লেখা যাবে না, অশুদ্ধ বাক্য লেখা যাবে না, বাক্য লেখা যাবে না, যাবে না।
দেখো, যে সবসময় আমাদের মনে রাখতে হবে যে, আর আরেকটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের লেখার ক্ষেত্রে অধারাবাহিক হওয়া যাবে না। অর্থাৎ আমরা যখন ইয়ে লিখবো, আমরা যখন কেমিস্ট্রি লিখবো, তখন কেমিস্ট্রি 1 নম্বর প্রশ্ন যেটা চেয়েছে, তারপরে 2 নম্বর প্রশ্ন, তারপরে 3, তারপরে 4। প্রথমে প্রথমে যে 4 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করবো, তারপরে 2 লিখবো, এইভাবে আমাদের লেখা যাবে না। ঠিক আছে, তো অধারাবাহিকভাবে লেখা যাবে না, লেখা যাবে না। তো দেখো, এই 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 পয়েন্ট কোটা তুমি যদি একটু মেনে চলো, তাহলে কিন্তু তুমি তোমার যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে কিন্তু অনেক ভালো নাম্বার পেতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা উপকার লাগছে। যদি তোমাদের উপকার লাগে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আমাদের চ্যানেলে এই অ্যাসাইনমেন্টের উপরে সামনে আরও ভিডিও দেওয়া হবে, যেগুলো তোমাদের অবশ্যই উপকারে আসবে। তো অ্যাসাইনমেন্ট তো সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।